আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা দেখছেন টেক শো ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের এই টিউটোরিয়ালের ধারাবাহিকতায় আমি পর্বে পর্বে মোট 6টি ভিডিও দিব ইন্স্যুরেন্স সম্পর্কে। আপনারা হয়তোবা জানেন যে ইন্স্যুরেন্সটা কী এবং কী কী কাজে ব্যবহার করা হয়। আমরা যদি গুগলে এসে সার্চ করি হোয়াট ইজ ইন্স্যুরেন্স লিখে যদি সার্চ করেন, আপনারা অনেক কিছুই দেখতে পারবেন। ঠিক আছে, যাই হোক, ইন্স্যুরেন্সটা কি আপনাদেরকে আর নতুনভাবে কোনো কিছু বুঝাইতে হবে না আমার, আপনারা হয়তো বা জানেন। তো আজকে আমরা কথা বলবো ইন্স্যুরেন্স সম্পর্কে। ঠিক আছে, আজকে আমরা কথা বলবো যে কিভাবে আপনারা ইন্স্যুরেন্সের জন্য আবেদন করবেন, সেটা হেলথ ইন্স্যুরেন্স হোক, বাইক ইন্স্যুরেন্স হোক, অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স হোক। এক কথায় আজকের আলোচনা হবে ইন্স্যুরেন্স সম্পর্কে। তো আপনাদেরকে একটা কথা বলে নিই, আপনারা যারা আমাদের টেকশো ইউটিউব চ্যানেলে একবারে নতুন দর্শক, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তো আপনারা যারা টেকশো ইউটিউব চ্যানেলে নতুন দর্শক, অবশ্যই টেকশো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ইন্স্যুরেন্স সম্পর্কিত ভিডিও পেতে আমার পার্ট বাই পার্ট ভিডিও, যারা আজকের এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তীতে আমরা এরপরেও আরও ইন্স্যুরেন্স সম্পর্কিত কিছু ভিডিও আপলোড করবো, সেটা পার্ট টু পার্ট, প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করা হবে। দেখেন এখানে অ্যাবাউটে যদি যাই, এখানে দেখেন পার সেকেন্ডে, দেখেন এখানে আপনার পার মিনিটে কতগুলো করে আপনার ভিউস, মানে এখানে আপনার সার্চ করে গুগলে, এর মাইক্রোসফট বিঙ্কের মধ্যে আছি, এটার ভিতরে দেখেন সার্চ হয় কতগুলো। যাক, আজকে আমরা কথা বলবো যে কীভাবে আমরা ইন্স্যুরেন্সের জন্য অ্যাপ্লাই করবো। ঠিক আছে, তো আমি একটা বাংলাদেশি একটা সাইটে চলে যাচ্ছি, সাইটের নাম হচ্ছে বিমা ফাই। ঠিক আছে, বিমা ফাই লিখে যদি আপনি সার্চ করেন গুগলে বা আপনার মোবাইল ফোন দিয়ে, দেখবেন এরকম একটা ফার্স্ট একটা লিঙ্ক পাবেন। ঠিক আছে, বিমা ফাই একটা অফিসিয়াল পেজ পাবেন। আপনি যদি চান কাজটা ফোন থেকেও করতে পারেন, যদি ফোন দিয়ে না করতে চান সেক্ষেত্রে ল্যাপটপ পিসি দিয়ে করবেন, আর যদি ফোন থেকে হয় অবশ্যই ব্রাউজারটাকে ডেস্কটপ মোড করে নেবেন। ঠিক আছে, তো আমি চলে যাচ্ছি বিমা ফাইয়ের অফিসিয়াল যে সাইটটা আছে সেই সাইটটাতে চলে যাচ্ছি, এবং আমি চলে গেছি বিমা ফাইয়ের অফিসিয়াল সাইটে। এখানে দেখেন সিম্পলি কম্পেয়ার অর্ডার অ্যান্ড গেট কভার ডেট। এখানে দেখেন রিজেবল ডিজিটাল ইন্স্যুরেন্স সলিউশন ফর ইউ, এখানে রিজেবল ডিজিটাল ইন্স্যুরেন্স তারা দেয়। তারা এই সাইটের আন্ডারে দেখেন এখানে বেশ কতগুলো ইন্স্যুরেন্স আছে, এখানে দেখেন হেলথ ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স, অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স, কার ইন্স্যুরেন্স, এখানে দেখেন মোটরসাইকেল ইন্স্যুরেন্স, আর একটা আছে লাইফ ইন্স্যুরেন্স। তো আজকে আমরা যেহেতু আমরা প্রথম ভিডিও, সেক্ষেত্রে আমরা আলোচনা করব হেলথ ইন্স্যুরেন্স সম্পর্কে। ঠিক আছে, তো চলেন এখন আমরা হেলথ ইন্স্যুরেন্স সম্পর্কে আলোচনা শুরু করে দিই। তো হেলথ ইন্স্যুরেন্সে যাওয়ার আগে ছোট্ট কথা বলে নিই, যারা আমাদের ইউটিউব চ্যানেলে একবারে নতুন দর্শক তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পুরো টিউটোরিয়াল জুড়ে আছে আমি আপনাদের সাথে মোহাম্মদ ওমর ফারুক। চলুন আমরা এখন হেলথ ইন্স্যুরেন্স অ্যাপ্লাই করা দেখে নিব। তো হেলথ ইন্স্যুরেন্সের উপরে আমি ক্লিক দিলাম, ও বিমা ফাইয়ের অফিসিয়াল সাইটে আসার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, তারপর এখান থেকে আপনার যেটা ইন্স্যুরেন্সে অ্যাপ্লাই করবেন সেই ইন্স্যুরেন্সের উপরে চলে যাবেন। তো এখান থেকে চলে গেলাম হেলথ ইন্স্যুরেন্স। তো হেলথ ইন্স্যুরেন্সে যাওয়ার পরে দেখেন আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে, দেখেন এখানে সেলফ, কাপল এবং ফ্যামিলি। এখানে আপনি সেলফ ইন্স্যুরেন্স করতে চান নাকি কাপল, নাকি আপনি ফ্যামিলির জন্য ইন্স্যুরেন্স করতে চান? ঠিক আছে, তো এখানে সব কিছু আমি আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দেবো। আমি সেলফ যেহেতু করবো আমি এখানে সেলফ, এখানে যদি মেল হন প্রথম স্টেপে মেল এবং ফ্যামিলিটাকে সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, আমি যেহেতু মেল সেক্ষেত্রে এখান থেকে মেল আমি সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে আপনার ইয়োর ফুল নেম, ইয়োর ফুল নেমটাকে আমি সিলেক্ট করলাম এমডি কবির। ঠিক আছে, এমডি কবির এখানে দিয়ে দিলাম, এখানে আপনার ফোন নাম্বারটি ব্যবহার করতে হবে। এখান থেকে আপনার ফোন নাম্বারটি, এখানে আপনার ফুল নেম দিয়ে দিবেন, তারপর আপনি চেষ্টা করবেন এখান থেকে আপনার মোবাইল নাম্বার ব্যবহার করার জন্য। ঠিক আছে, এখানে আপনার মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন, তারপর এখান থেকে আপনার বয়সটাকে এখান থেকে সিলেক্ট করবেন। আমার বয়সটা আমি এখান থেকে সিলেক্ট করলাম, তারপর এখান থেকে হেলথ কভারেজ অ্যামাউন্ট, ভিডিটি আপনি কত টাকার উপরে করতে চান। ঠিক আছে, শো অল প্ল্যানস, এখানে
আপ টু 1 লাখ বা 1 লাখ থেকে 5 লাখ টাকার ভিতরে এবং 5 লাখ থেকে 10 লাখ টাকার ভিতরে, তো এখান থেকে আমি আপ টু 1 লাখ টাকার একটা ইন্স্যুরেন্স আমি করব। তারপর এখান থেকে চলে যাব সি প্ল্যানস, ঠিক আছে, সি প্ল্যানসের উপরে চলে যাব। তারপর এখানে তারা বলছে ইউ আর লুকিং ফর এ হেলথ ইন্স্যুরেন্স টু ট্রাভেল আউটসাইড বাংলাদেশ অ্যান্ড প্লিজ আওয়ার ভিজিট ট্রাভেল ইন্স্যুরেন্স সলিউশন সেকশন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্ল্যান নাম্বার প্রথমে দেখতে পাচ্ছেন এখানে জিএইচআই বেসিক, এখান থেকে 50 হাজার একটা ইন্স্যুরেন্স দেখতে পাচ্ছেন, 930 টাকা মান্থলি, এবং এটা বছরই আপনি করতে পারবেন, ঠিক আছে। তারপর এখানে যদি আপনাকে আর একটা যদি অপশন দেখায় এখানে প্ল্যান নেম, এখানে হসপিটাল ক্যাশ, এখানে ব্রোঞ্জ, এখানে ব্রোঞ্জ দেখতে পাচ্ছেন কভারে 37,000, এখানে 1,300 টাকার একটা ইয়ারলি ইন্স্যুরেন্স আপনারা দেখতে পাচ্ছেন, এবং জিএইচআই অ্যাডভান্সের একটা দেখতে পাচ্ছেন 1 লাখ টাকার কভারেজ। তো এখান থেকে আপনি কোন প্যাকেজটা সিলেক্ট করতে চাচ্ছেন, ঠিক আছে, কোন প্যাকেজটা সিলেক্ট করতে চাচ্ছেন সেটাতে আগে ক্লিক করবেন, ঠিক আছে। এখান থেকে বাই নাও, ঠিক আছে, মোর ডিটেলসে যেতে গেলে মোর ডিটেলস, তারপর যদি আপনার লাগে সেটাতে বাই নাও এর উপরে সিম্পলিভাবে ক্লিক করবেন, ঠিক আছে। তারপর এখান থেকে একটি মোবাইল বা একটি গুগল দিয়ে আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন, তো আমি গুগল দিয়ে আমি লগ ইন করবো, ঠিক আছে। তো আমি এখান থেকে গুগল, এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব। তো কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করার পরে দেখেন এখান থেকে যে কোনো একটা দিয়ে আমি জিমেল দিয়ে আমি লগ ইন করব। যদি পারমিশন দেওয়া লাগে এখানে আপনি পারমিশন দিয়ে দেবেন, ঠিক আছে। পেজ নট ফাউন্ড, ঠিক এখানে দেখাচ্ছে পেজটা, আমি যদি রিফ্রেশ করি আবার পেজ নট ফাউন্ড, ঠিক আছে, এখান থেকে অ্যাকাউন্ট লগ ইনে চলে গেলাম আবার, যাওয়ার পরে হেলথ ইন্স্যুরেন্স সব কিছুই ঠিকঠাক আছে। এখান থেকে জাস্ট বাই নাও এর উপরে আপনাকে ক্লিক করতে হবে। হ্যাঁ দেখেন এখানে আমার লুবনা ইসলামিক মিডিয়া যে জিমেলটা দিয়ে লগ ইন করেছি সেই জিমেলটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, দেখেন। এখান থেকে আমার অ্যাড হয়ে গেছে। তো তারপর এখানে আপনার নামটি যেটার পিছনে রেড টিক মার্ক দেখবেন সেটা আপনাকে এখান থেকে দিতে হবে, ডেট অফ বার্থ, এখান থেকে ডেট অফ বার্থ দিয়ে দিবেন, ঠিক আছে, ডেট অফ বার্থটাকে দিয়ে দিবেন। এখান থেকে সালটাকে সিলেক্ট করব, আমি সালটাকে আমি সিলেক্ট করলাম, ঠিক আছে, সরি সালটাকে সিলেক্ট করা হয়নি। তারপর মেল, এখান থেকে আইডেন্টিফিকেশন টাইপ, আইডেন্টিফিকেশন টাইপ এনআইডি কার্ড, পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, এখানে এনআইডি কার্ড দিয়ে দেবেন, ঠিক আছে, এনআইডি কার্ড। তারপর এখান থেকে এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে এখান থেকে এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন, 10 সংখ্যার বা 17 সংখ্যার যেটাই হয় এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন। তারপর এখান থেকে কার্ড ইমেজ, কার্ড ইমেজ এটা এখান থেকে আপনাকে একটা ফাইল আপলোড করতে হবে, ঠিক আছে, এখান থেকে ফাইল ইমেজটা আপনি পিএনজি করে দিবেন, ঠিক আছে, পিএনজি স্ক্রিনশট, আমি একটা ফটো এখান থেকে আপলোড করে দিলাম দেখতে পাচ্ছেন। তারপর এখান থেকে মোবাইল নাম্বার দিয়ে দিবেন, এখান থেকে ইমেল দিয়ে দিবেন। তারপর যদি আমি আপনি নেক্সট স্টেপে যদি যান, নেক্সট স্টেপে যাওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন যে নমিনি নেমটাকে আপনাকে সিলেক্ট করতে হবে, এখান থেকে আপনি নমিনি নেমটাকে দিয়ে দিবেন, নমিনি যে বার্থডেটা আছে সে বার্থডেটাকে এখান থেকে, নমিনির যে বার্থডেটা আছে সে বার্থডেটাকে এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে, নমিনির বার্থডেটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে নমিনি স্টাইল, এখানে এনআইডি কার্ড, এনআইডি যে নাম্বারটা আছে না এনআইডি কার্ডের নাম্বারটিকে ব্যবহার করবেন। তারপর এখান থেকে আপনি সোর্স ফাইলে ক্লিক করে এখান থেকে একটা এনআইডি কার্ডের নমিনির যে এনআইডি কার্ড আছে সেটা নমিনির এনআইডি কার্ডটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে যাকে নমিনি বানাইছেন সে আপনার কেউ সিস্টার, বোন, ব্রাদার, এখান থেকে যেটা হয় সেটা এখান থেকে দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর এখান থেকে নমিনির ফোন নাম্বারটি দিয়ে দিবেন, নমিনির ফোন নাম্বারটি দিয়ে দিবেন। তারপর নেক্সট স্টেপে ক্লিক করার পর দেখেন এখান থেকে দেখতে পারবেন ইওর ইনফরমেশন। তো ইওর ইনফরমেশনে যাওয়ার পর এখান থেকে দেখেন সব কিছু আপনার দেখাবে। তারপর এখান থেকে আই এগ্রির উপরে একটা ক্লিক দিবেন, যদি এগুলো আপনার পড়ার লাগে এগুলো আপনারা পড়ে নেবেন, ঠিক আছে। তারপর এখান থেকে জাস্ট সিম্পলিভাবে সাবমিটের অপশনে যখন ক্লিক করবেন, সাবমিটের অপশনে ক্লিক করার পর সব কিছু আপনার
এখান থেকে দেখাবে, ঠিক আছে? তারপর এখান থেকে ফোন নাম্বারটি ব্যবহার করবেন, তারপর এখান থেকে পোস্টুয়াল কোড আপনার যেটা হয় সেটা এখান থেকে ব্যবহার করবেন, ঠিক আছে? পোস্টাল কোডটা ব্যবহার করলাম, তারপর এখান থেকে ডেলিভারি অ্যাড্রেসটা দিয়ে দিবেন। ডেলিভারি অ্যাড্রেসটা কি দিয়ে দিবেন? হয় বোধপুর, তারপর অনলাইন পেমেন্ট, তারপর হচ্ছে যদি অনলাইন পেমেন্ট দেন অনলাইন পেমেন্ট দিয়ে দিবেন, তারপর চেক আউট নাও। তো চেক আউট নাও এর উপরে ক্লিক করার পরে দেখবেন আপনার সামনে একটা ইজি চেক আউট, এখানে একটা নতুন একটা পেজে আপনাকে নিয়ে আসবে, ঠিক আছে? আপনারা এই প্রসেসে এখান থেকে দেখেন বিমা ফাইট, আপনি ভিসা, মোবাইল ব্যাংকিং, নেট ব্যাংকিংয়ের মাধ্যমে আপনারা পেমেন্টটা দিতে পারবেন, ঠিক আছে? এখান থেকে দিতে পারবেন 930 টাকা, ঠিক আছে? এখানে 930 টাকা আপনাকে পেমেন্ট দিতে হবে। তো আপনি যদি চান এখানে ক্যাশ অন ডেলিভারিতেও আপনারা নিতে পারেন, এখানে অপশনটা আমি দেখতে পাচ্ছি না কেন জানি। এটা কেটে দেই, ক্যান্সেল আর ইশিওর, ইয়েস ক্যান্সেল, ঠিক আছে? আপনারা এখান থেকে পেমেন্টটা করে দিয়ে ভিসা মাস্টার কার্ডের মাধ্যমে পেমেন্টটা আপনারা করে দিয়ে আপনারা এখান থেকে করে দিতে পারবেন, ঠিক আছে? কন্টিনিউ শপিং, আপনি যদি দেখেন আমার এখান থেকে পেমেন্টটা আমি কেটে দিয়েছি, তারপরেও আমার অর্ডারটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? অর্ডারটা হয়ে গেছে, ঠিক আছে? অর্ডার নাম্বার এসে এটা আমার নাম্বার, এটা হচ্ছে আমার অর্ডার নাম্বার, ঠিক আছে? দেখেন উই হ্যাভ রিসিভ কনফার্মেশন ডিটেলস, অর্ডার ব্যাঙ্ক লিঙ্ক, ইয়ার প্রসেস, থ্যাংক ইউ অর্ডার, কন্টিনিউ শপিং। আমি যদি কন্টিনিউ শপিং করতে চান তাহলে এইভাবে করতে পারবো, ঠিক আছে? তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের উপকার আসবে, ঠিক আছে? আজকে আমরা কথা বললাম হেলথ ইন্স্যুরেন্স সম্পর্কে, আমরা এর পরবর্তীতে আলোচনা করব ট্রাভেল ইন্স্যুরেন্স নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।